Hello dear viewers, superb, welcome back to my channel, welcome back to another video, another vlog. I am here Bambu Bola. So, সামনে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে বাঙালিদের ছুটি আনন্দ ছুটি মজা আর তার আগে চৈত্র মাসে ভরপুর শপিং তো আমরা যাচ্ছি আজকে সেই ভরপুর শপিং করতে ভরপুর লাইফ স্টাইল একটু শপিং করতে বিকজ সামনে মাসে অনেক কিছু আছে পয়লা বৈশাখ ছাড়াও অনেক কিছু থাকে আমার লাইফে সো বেশি বকবক না করে দেখা হচ্ছে বাজারে গিয়ে তার আগে দেখে নিন ইন্ট্রোটা বঙ্গপোলা নতুন রূপে নতুন সাজে সাথে নিয়ে মজা হেভি যেগুলো 150 টাকা করে দেখতে পাচ্ছ তাই আমরা আধা ঘন্টা ধরে ঘুরছি এখন 7:30 বাজছে কিন্তু এখনো আমাদের স্টিল নাও কিছু পছন্দ হয়নি দেখি একটা নতুন দোকান হয়েছে এদিকে ওটাই কিছু পাই কিনা আমার মন পছন্দ এরপর একটা দোকানে এলাম যেটা আজকেই উদ্বোধন হয়েছে কিন্তু এখানে জিনিসপত্রগুলো ঠিক মনের মতো হচ্ছিল না বা মনের মতো হলেও দামটা ঠিক মনের মতো হচ্ছিল না আর পয়লা বৈশাখ তাতে চৈত্র সেলের বাজার করতে এসেছি তো দাম যদি একটু রিজনেবল না হয় তাহলে তো কেনা যায় না পছন্দ হচ্ছে না তো ওটাই ওগুলো কি ফিক্স রেট নাকি হ্যাঁ ওগুলো কি ফিক্স রেট একদম এরপর আমরা এলাম এক পরিচিত দাদা শুভদার দোকানে যেখান থেকে আমরা আগেও চপ্পল নিয়েছি বা জুতো নিয়েছি তো আজকে এসেছি একটা চপ্পল নিতে যেটা বেসিক্যালি চৈত্র সেলের বাজারের মধ্যে পড়লো এটা অ্যাকচুয়ালি আমার ডেইলি ইউজেজের জন্য নেওয়া এরপর আমরা এলাম শিবকৃষ্ণ স্মার্ট প্লাজাতে এবং এখানে এসে একদম রিজনেবল দামে আমি আমার যে জিনিসটা নেওয়ার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেলাম সো এখান থেকে নিয়ে নিলাম কী নিলাম সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে দোকানে কী কী পাওয়া যায় আর দোকানের অ্যাড্রেস বলে দাও দোকানে তো আমাদের অল আইটেম পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে একদম সুদি ছাপা সব কিছুই মেলে দোকানের অ্যাড্রেস আছে করিমপুর হাটঘাট পুরনো হাটঘাট যেটা বলে সেটাই পুরনো হাটঘাট করিমপুর নদিয়া আর শ্রীকৃষ্ণ স্মার্ট প্লাজা দোকানের নাম তোমরা অবশ্যই আসবে আমাদের পছন্দ হলো আমরা নিয়ে যাচ্ছি অ্যান্ড সুন্দর করে সাজানো আছে এখানে সমস্ত কিছু পাওয়া যায় আর চলে আসবে করিমপুর হাট করে একদম ঢুকতেই দেখতে পাবে শ্রীকৃষ্ণ স্মার্ট প্লাজা এবার চলুন জেনে নিই দোকানের কর্ণধারের কাছে এখান থেকে আরও কী কী ফেসিলিটি আপনি পেতে পারেন ঠিক আছে এবার পাইকারির জন্য এবার হয়েছে কি যে আপনি যদি মানে মাল নেন আর কি সারা বছর মাল নেন আমরা তো দোকান দোকান এমনি আমাদের যাই আর কি মালগুলো প্রত্যেকটা দোকানে যায় মানে অধিকাংশ মানে আমাদের গ্রাম গঞ্জে মানে শিকারপুর হরিপুর আরবপুর যেসব দোকানদারগুলো আছে তারা আমাদের কাছ থেকে মাল নেয় এবার আপনি যখন আমাদের কাছ থেকে মাল নিতে থাকবেন কন্টিনিউ তখন একটা বন্দনার শাড়ি কী রেটে বিক্রি হচ্ছে বন্দনার শাড়ি 280 270 260 250-এর কমে কেউ ছাড়ে না আমার এখানে পাবেন 210 টাকা আমার এখানে 210 টাকাতেই পাবেন কারণ কি
আপনি আমাদের এখানে যে রেগুলার কাস্টমারদের আসেন, আমরা দোকানদাররা যে দামে পাই সেই দামই আমরা আপনাকে ছাড়ব। তাঁত শাড়ি আপনি পাইকারি যদি নেন আমাদের এখানে 200 টাকা থেকে পাইকারি তাঁত শাড়ি। আচ্ছা আচ্ছা, এটা কেমন হয়ে যাবে? আপনি আসেন, আপনি এলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের শিবকৃষ্ণ স্মার্ট প্লাজার যে কোয়ালিটি প্লাস দামের যে তারতম্য তাহলে বুঝতে পারবেন। এর জন্য আমাদের অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে জিন্স যে পার্সেন্টেজ দেওয়া হয়, যেমন ওই যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি মানে ভাবা যাবে না, একটু যখন নেবে তখন মানে আমি মানে দেখলে বুঝতে পারা যায়। ঠিকই আছে, এ তো ভালোই হলো, পুজোর সময় দেখা যাচ্ছে এখান থেকে সমস্ত বাজার বলছে কেন অনেকটা কম পাবো। বলে বলো যে চৈত্র সেল উপলক্ষে তোমরা কি স্পেশাল জিনিস রাখছো? এবার চৈত্র সেল উপলক্ষে তো আমরা সব কিছুই রাখছি। চৈত্র সেল উপলক্ষে মানে কি ডিসকাউন্ট দিচ্ছ না দিচ্ছ? ওটা চৈত্র সেল উপলক্ষে আমাদের 10 থেকে 50% অফার এমনি চলছে সমস্ত কিছুতে। স্পেশালি শাড়ি, সিল্কের শাড়ির উপরে আমাদের চলছে, প্লাস লেহেঙ্গার উপরে চলছে। আচ্ছা, কুর্তির উপরে চলছে, কুর্তি আমাদের আছে খালি 99-এ। চলো আসতো তুমি। হ্যাঁ, দেখে আর বলা চুপচাপ না, চুপচাপ কি হয়েছে, কে চিনতে পেরেছিস? তো গাইস, অনেকক্ষণ মোটামুটি এখন 5:30 আমরা কি বেরিয়েছিলাম 7টা নাগাদ। তো অনেক দোকান খোঁজাখুঁজি করার পর তোমরা টিকটকে দেখতে পেলাম কোন দোকান থেকে জিনিসপত্র আলটিমেটলি কিনলাম এবং সেই দোকানে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সবটাই তোমাদেরকে জানালাম। তো ফাইনালি আমি কী কিনলাম, অ্যাকচুয়ালি বেশি কিছু কিনিনি, কারণ শপিং করতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, যেটুকু দরকার সেটুকুই কিনি। সো কিনেছি বলতে গেলে একটা প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, খাদিমসের একটা চপ্পল কিনেছি যেটা আমার ডেলি ইউসেজের জন্য খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি হাওয়াইগুলো হোস্টেল থেকে হারিয়ে গেছে, তো এরকম দেখতে পাচ্ছ এটা একটা পেয়ার, আর এটা অ্যানাদার পেয়ার। সো এই যে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর, ছাপা ছাপ প্রিন্টেড আছে ডিজাইনটা। তো এটার দাম নিয়েছে 110 টাকা ডিসকাউন্ট দিয়ে, মানে 130 টাকা চাইছিল, একটু বার্গেনিং করে 110 টাকায় নিয়ে এসছে। তারপর দেখাচ্ছি যে মাই দুটো নিয়েছে, এটা একটা নিয়েছে 90, অ্যান্ড এটা একটা নিয়েছে, মাও ডেলি ইউজেজের নিয়েছে চৈত্র সেল উপলক্ষে। সো এগুলো পড়েছে, এটা মেবি 150, আর এটা পড়েছে 130 টাকা। আর আমি পয়লা বৈশাখ এর সামনে স্পেশাল ডে আছে আমার জন্য, সেটা কি তোমরা ব্লগ দেখতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো জানতে পারবে। আগের বছরও ছিল, যারা জানো কমেন্ট করতে পারো, আর যারা জানো না ব্লগ দেখতে থাকো জানতে পারবে। এই যে এরকম একটা গেঞ্জি দেখো, ভালো লাগছে দেখতে? এরকম একটা গেঞ্জি নিয়েছি, এটার প্রাইস ছিল অ্যারাউন্ড ওই 250 সামথিং, আই থিঙ্ক 250 বা তার কাছাকাছি। তো এটা যেহেতু সেল চলছে এখন ডিসকাউন্টে 185 পড়েছে আমার। তো এটা নিয়েছি আমি ওই শিবকৃষ্ণ বস্ত্রালয় থেকে, মানে আগেই বস্ত্রালয় ছিল, এখন শিবকৃষ্ণ স্মার্ট প্লাজা, যেখানে পাইকারি অ্যান্ড খুচরো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। সো এই ছিল আমার পয়লা বৈশাখের জন্য শপিং, আরও কিছু শপিং করবো, আর দু একটা জিনিস আনতে ভুলেও গেলাম। সো কালকে আবার কিছু জিনিস কিনতে হবে। সো পয়লা বৈশাখের দিন আলটিমেটলি কেমন লাগছে সমস্ত কিছু পড়ে তোমাদেরকে দেখাবো। আর পয়লা বৈশাখে একটা স্পেশাল জিনিস আসছে, সাথে থাকো, দেখতে থাকো বঙ্গটোলা, অ্যান্ড সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং, তোমাদের কমেন্টের মাধ্যমে আমার ভিডিও তৈরি করার যে স্টেপ সেটা একদম চলে যায়। আর করিমপুরবাসীদের অবশ্যই ভিডিওটা শেয়ার করো, বিকজ এটা করিমপুরবাসীদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। অনেকে বুঝতে পারে না আমি কোন দোকানে যাবো, কোথায় কিনবো না কিনবো। তো অনেক দোকান ঘোরাঘুরি করার পর যদি আমার ভিডিওটা তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই 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 শেয়ার করো। তো জানি দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততদিন অবধি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আর মাস্ক স্যানিটাইজার ব্যবহার অব্যাহত রাখুন যতদিন পর্যন্ত না আমাদের করোনা পরিস্থিতি একদম স্বাভাবিক হয়।
ওই দেখ ফ্যানটা পুরো চুরি করছে, এটা তো কথা, ফ্যানটা সব চুলে চলে যাবে রে।